হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সকলে খুব ভালো আছো। আমি মানসী, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা চলে এসেছি চুপিতে, এটা হচ্ছে চুপির রিসর্ট। তো আমরা এখন যাচ্ছি পাখি দেখবো বলে ঘাটের দিকে এগোচ্ছি। আর আজকে এমনিতে সানডে, তার মধ্যে পিকনিকের সিজন, প্রচণ্ড ভিড়। ওইদিকে বাগানটা পুরো পিকনিক, মানে লোক ভর্তি। তো যেহেতু আজকে প্রচণ্ড ভিড়, সেই জন্য নৌকোর জন্য লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে, নৌকো পাওয়া যাচ্ছে না আর কি, এরকম ব্যাপার। অন্য সময় এতটা ক্রাইসিস থাকে না। তো এখন একটা নৌকো ধরবো, ধরে নিয়ে আমরা যাব এখন পাখি দেখতে। এই তো টেনশন আমাদের। থাক, এখন ওখানে একটাই দেখলাম তো। আচ্ছা, পাখিগুলোর দিকে একটু খেয়াল করুন। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি। আজকে সকাল থেকে কুয়াশা ছিল, তো ওই জন্য রোডটা হালকা, নয়তো নৌকো এতক্ষণ মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টার বললো ব্যাপার আর কি, পুরোটা ভালো করে ঘুরতে গেলে। এক একজনা নৌকো ভাড়া করে সারাদিনই ঘুরতে থাকে জলের মধ্যে। তো এখন হালকা রোদ উঠেছে, ওয়েদারটা আজকে খুবই ভালো। বেশি রোদে আবার থাকা যেত না বেশিক্ষণ নৌকোর মধ্যে। আর এটা হচ্ছে জলের নিচটা, জলটা এত পরিষ্কার, নিচে সব গাছটা সবই দেখা যাচ্ছে। পাখি দেখেছো? এই হলো আমার বান্ধবী দুর্গা আর ওর মেয়ে, ওর বর। ওদের আসার জন্যই আমাদের আজকে আসা, না হলে এত কাছাকাছি তবু আসা হয়নি। মন ভরার মতো দুর্গা তাকায় একটু এদিকে। এই আমাদের ছবিটা না ইয়েতে ছাড়বি, বুঝেছিস? কোথায়? ফেসবুকে ছাড়বি তো, সবাই দেখবে, ভাবে এরা দুটো কি করে। আচ্ছা আচ্ছা, এটা তো জানা ছিল না আমার। ভিডিও করতে করতে ফটো তুলবি যখন, ওই যে সাদা আছে ওটাতে হাত দিবি, হয়ে যাবে। তো এখন আমরা চলে এসেছি অ্যামাজনে, এটাকেই অ্যামাজন বলে। দারুণ, চারদিকে পুরো শান্ত পরিবেশ, কোনো আওয়াজ নেই, কোলাহল নেই। মানে অ্যামাজনের নাম শুনেছি, তো আজকে চলে আসলাম। আর প্রথমে আমরা যেই নৌকোটা ঠিক করেছিলাম, ওই মাঝিটা মানে এখানে আসতো না, বলছিল আমি ওদিকে যাব না, এটা এই আরেকটু এগোলেই এখানে গঙ্গা পাওয়া যাবে। তো ওখানে গঙ্গার যে স্রোতটা থাকে, ওই স্রোতের জন্য উনি মানে আসবে না বলেছে। তো না আসলে পুরো মিস করে যেতাম জায়গাটা। তো যাই হোক, এখন উপভোগ করছি। অনেক নৌকোতে দেখলাম শুয়ে শুয়ে সব ঘুরছে, তো ভাবলাম পাখি দেখতে এসে শুয়ে আছে, কী ব্যাপার নৌকোর মধ্যে। তো এখন বুঝতে পারছি যে এখানে পরিবেশটাই এরকম, মনে হচ্ছে আমি এখন শুয়ে শুয়ে একটু ভালো করে আরাম করি, এত সুন্দর জায়গাটা।
বলছে আমরা চলে আসার পরে নাকি মিতা নাকি সোমান সমীকের মাথা খারাপ করে দিয়েছে। হ্যাঁ আমরা যেতে পারতাম, আমরা যেতে পারতাম, আমি তো বললামই বারে বারে চল যাই তাহলে। আর আমরা হ্যাঁ মায়াপুর, হ্যাঁ আমি বললাম তাহলে তো আমরা মায়াপুরেই চলে যেতাম, আমরা তাহলে আর ভাগ্নি বাড়ি যেতাম না, সবাই মিলে মায়াপুরে চলে যেতাম। গাছের মধ্যে দিয়ে যাচ্ছি তো গঙ্গা চলে আসলাম, ওই যে দূরে দেখা যাচ্ছে আপসা, আজকে কুয়াশার জন্য ভালো দেখা যাচ্ছে না মায়াপুর মন্দিরটা। ওই জন্য তো ওই লোকটা বলছিল না আমি যাবো না, আওয়াজ ফিরে যাচ্ছে আমরা। তো পাখি তো কাছ থেকে খুব একটা দেখা যায়নি, মানে কাছে গেলে উড়ে চলে যায়। আর এই সিজনে এখানে সাইবেরিয়া মানে বিদেশ থেকে সব পাখিরা এখানে আসে, আগে আরও অনেক পাখি আসতো, এখন পিকনিক স্পট করাতে লোকজনের খোলা হলে অনেক কমই আসে এখন পাখি। আর এখানে পরিবেশটা মানে একদিকে জঙ্গলও দেখতে পাওয়া যাচ্ছে, জঙ্গলের দিকটা ভিডিও করা হয়নি, আর এদিকটা তো পুরো মাঠ, এখানে চাষ হয়। আবার মাঝে মাঝে কলা বাগান, মানে নদী জঙ্গল গ্রাম সব মিলিয়ে পরিবেশটা খুব সুন্দর, পাখিরা তো তার সঙ্গে সঙ্গে আছেই। সব বিদেশি পাখি যেহেতু, অত মাঝিটা সব বলে গেল কিন্তু সব অত মনে নেই আর কি, সব কঠিন কঠিন নাম। তো যাই হোক, যারা DSLR নিয়ে আসে তারা তো খুব ভালোভাবেই দেখতে পারে অনেক দূর থেকে, আর মোবাইলে এত ভালো দেখা যাচ্ছিল না, তবুও চোখ দিয়ে যতটুকু দেখেছি তাতেই অনেক আনন্দ পেয়েছি। তো এখন মোটামুটি আমরা ফেরার পথে, আমার জলের নিচের মানে এইটা এত সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে আমার, এটা মনে হচ্ছে আমি নেমে ওদের সঙ্গে একটু জল খেলি করি। তো এখন আমরা নেমে যাব, আর যাওয়ার সময় একটু রোডটা মুখে লাগছিল, এবার ফেরার পথে রোডটা তো পেছন দিকে ছিল, তখন মনে হচ্ছিল না সারাদিন আমি নৌকো করে ঘুরেই বেড়াই, এত ভালো লাগছিলো নামতে ইচ্ছে করছিল না। যাই হোক এখন আমরা যাব বাড়ির পথে, বেলা হয়ে গেছে, বাচ্চাগুলো খিদে পেয়ে গেছে, তো আবার আসবো নেক্সট টাইম। বসো,
ওই দেখা যাচ্ছে সরকারি আবাসন, তো কেউ চাইলে ওখানে বুক করেও আসতে পারে। এটা হচ্ছে পার্কিং এরিয়া। যে পাখিগুলো আমরা দেখে আসলাম সব এখানে ছবি দেওয়া আছে, নামও দেওয়া আছে। পাতি বাটান, সবুজ বাসপতি, হটহটি, তো এখন আমরা টোটো ধরে চলে যাব পারি। আজকের দিনটা খুব ভালো কাটলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।